কাম করেছি টিকেট নেবি নিশ্চিত টিকেট নেবি আর টিকেট নহলে আলোচনা হল আগামী দিনের আমার রাজ্য সভাপতি দায়িত্ব নিয়েছেন সব আমার সুরুখুরুরে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত মু নরেন্দ্র মোদীর যে বিকাশ চিন্তাধারা অ নরেন্দ্র মোদী দল যদি মো উপরে চাহিব মু ঠিয়া হবি যে ছিড়া হব সেমি কিছু মানে না নরেন্দ্র মোদী আমার আসবা দরকার চারিশ অভিমান রয়েছিল যে মিডিয়ায় বাজুছি সে ভিতরে সংগঠন খারাপ হচ্ছে বলে অভিমান রয়েছিল মোটর অলগা কিছু প্রতিবাদ দেলা গোটে ক্লিপে গোটে স্টেজে সে ইয়াড় সেটু কহিদেলে আমার এমপি এমপি সরস্বত মহাদেব সেটাই পাই আমার লোকঙ্কর মতো ধরিকি গেলে যে তুমি তো টিকেট নাই তুমি কাই আমাকে ধরিকি বুলুছ ছাড়ি দিও মু কইলি নাই আপনার চালন্তু পার্টি অফিসে আমি দেখা হইবা সব আলোচনা হয়েছে সব ঠিকঠাক আছে আমি রাজ্য সভাপতি কলু সে রাজি পুরা সব মানে ফাইনাল করি কে যে আমি কালি সুদ্ধা আপনার সব জনাই দেবি আর কিছু অসুবিধা নেই স্থিতি তো বহুত চিন্তা করি বহু খারাপ হব ভয়ঙ্কর হব সেমিতি কহিহব আজ্ঞা সে কথা এগুলো কহিহব সংগঠন ২৫৬ বুথরে সংগঠন নিজ পরিশ্রমর নিজ জাল উপায় ধন আমি সাধারণ ঘরের পরিবারের পিলা আমি লগাই পাঁচ বর্ষ হল গরিব লোক সাগে অছি এবং নিশ্চিত দল মো উপরে আশীর্বাদ করিব আউ নিশ্চিত যদি প্রশ্ন আমার প্রশ্ন যদি আপনার উপরে আশ্রা ন করিকে টিকেট জগদেব কো মিলে মোর তো বিশ্বাস ভরসা আছে এবং মনমোহন ভাই কে বাগরে যে সংগঠন রাজ্য কু চলু ভাঙ্গিলা তাহলে তাপরে তো ভাঙ্গিব না এই দল নাই তাঙ্কর ভরসা থেলে সে আউ অলগা স্টেজ রে এইভাবে কথা কহন্তে ভরসা পাইলা নেই কি আউ কেউ কুঠু কোন পাইতে সে কইতেরি নু ভাই আউ এ পরিস্থিতি কথা হ্যাঁ সন্তুষ্ট আমি রাজ্য সভাপতি মনমোহন সামল সঙ্গে আমি আলোচনা করলু সে যে সান্তনা দেলে সন্তুষ্ট 100% মু কাম করেছি মু টিকেট নেবি নিশ্চিত টিকেট নেবি আর টিকেট নহলে যা হয়ে পারে আপনার জাঁথে তাপরে কহবি আর ভারত মাতা কি।